হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের আজকে স্বাগত। তো আজকে কালী পুজোর পরিক্রমা করতে করতে আমি চলে এসেছি কিন্তু ফাটাকেষ্ট কালী পুজোর সামনে একদম, মানে প্যান্ডেলটা আমি এখানে দেখতে পাচ্ছ, পেছন দিকে স্টেজ হচ্ছে, এই বড়ো স্টেজে অনেক শিল্পীরা, নতুন নতুন বড়ো বড়ো শিল্পীরা কিন্তু এসে গান গেয়ে গেছে। তো চলো আজকে তোমাদের দেখাবো ওনাদের কতটা কী পরিক্রমা হয়ে, মানে কতটা কী রেডি হয়েছে 2022 কালী পুজোর জন্য। তো দেখতে থাকো ব্লগটা ফিনিশ স্কিপ করে। আর ওই দিকে দেখতে পাচ্ছ মায়ের যে খুঁটি পুজোর যে পোস্টারটা সেটা কিন্তু করা আছে। তো চলো আমি সামনে থেকে গিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এদিকে কিন্তু মায়ের একটা ছবিতে মালা দেওয়া আছে। আর ঠিক দেখো এইদিকে দেখতেই পাচ্ছ খুঁটি পুজোর যে পোস্টারটা নবযুব সংঘের সেটা কিন্তু দেওয়া আছে। দেখতে পাচ্ছ মায়ের মুখটা কতটা সুন্দর। আর ঠিক দেখো এই যে গলিটা ঢুকে গেছে, এই গলিটাই কিন্তু মায়ের পুজোটা হয়, প্যান্ডেলটা হয়। তো চলো গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। এই গলিটার ভেতরে তো ঢুকবোই, তার আগে তোমাদের যে এই গলিটার উল্টো দিকে যেখানে অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন রকম আর্টিস্ট আছে তোমরা জানো অনেকেই যারা এই পাড়ায় থাকো। তো দেখতে পাচ্ছ এইখানে দেখো, এই লম্বা করে দেখো, এখানে কিন্তু এখনও স্টেজটার কাজ চলছে। আর এখানে একটা কিন্তু, এবার তোমাদের কিছুক্ষণ আগেই আমি যেই ভিডিওটা দেখালাম যে গণেশের একটা মূর্তি কিন্তু বসতে চলেছে যার 10টা হাত। তো চলো ভেতরে ঢুকে দেখাচ্ছি সমস্তটা তোমাদের। বন্ধুরা আমি একদম ঠাকুর একদম প্যান্ডেলটার সামনে চলে এসেছি। খুব সুন্দর করে প্যান্ডেল হচ্ছে, এবছর প্রতি বছর হয়, আমি এখানে প্রতি বছর ঠাকুর দেখতে আসি ফাটাকেষ্টোর। তো চলো আমি একদম সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এখনও যেহেতু প্রতিমা আসিনি, আজকে 13 তারিখ, 14 তারিখ ভোরবার প্রতিমা আসবে, সেটাও তোমাদের আমি দেখাবো। তো চলো আমি একদম সামনে চলে এসেছি, দেখাবো পুরো একদম মণ্ডপটা খুব সুন্দর করে সেজে উঠছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু জোর কদমে কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা কিন্তু এন্ট্রেন্স যে গেটটা হয়, এখান দিয়ে প্রত্যেক বছর কিন্তু দর্শনার্থীরা ঢোকে, এখান দিয়ে বেরায়। আর আমি যেখানে এখন দাঁড়িয়ে সেই দিকটা দেখো, দেখতে পাচ্ছ এই যে মেন যে গেটটা দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু অনেক এরকম ব্যারিকেড করে দেওয়া হয়, মানে দর্শনার্থীরা এখান দিয়েই কিন্তু আসে। এখানে এসে কিন্তু মায়ের যে মূর্তিটা দেখতে পায়, এখানে সামনে দেখতে পাচ্ছ স্টেজ অতটা উঁচুতে কিন্তু মায়ের মূর্তিটাকে তোলা হয়। তো চলো আমি সামনেটা গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক বাটামের ইউজ হয়েছে, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কারুকার্য হয়। আমি যতদূর জানি এই যে মাঝখানে জায়গাটা দেখছো, এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে একটা লম্বা করে ঝাড় তৈরি করা হয়, সুন্দর লাগে যারা দেখতে। সেখানে কাকুরা কিন্তু জোর কদমে কাজ করছে, প্লাইয়ের আর বাটাম দিয়ে অনেক রকম কিন্তু কাজ হচ্ছে। যখন পুরো প্যান্ডেলটা রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের আমি দেখাতে অবশ্যই আসবো, বুঝতে পারছো। আর এখানটা কিন্তু ঝাড়টা হয় যেটা আমি একটু আগে বললাম। মেন মণ্ডপটা কিন্তু হচ্ছে মায়ের যে মা যেখানে বিরাজমান সেখানে কিন্তু এই মণ্ডপটা কিন্তু এইটাই। আর দেখো কতটা হাইট দেখো, আর কতটা কিন্তু উঁচু, আরও উঁচু হতো এখন কিন্তু অনেকটাই কিন্তু মানে হাইটটা কমে গেছে, যেহেতু ফাটাকেষ্ট ঠাকুর তোমরা অনেকেই জানো যে অনেকটাই বড় হয়, মানে তুলতে যেহেতু অসুবিধা হয় সেই জন্য কিন্তু হাইটটা অনেকটাই নিচু করে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ কতটা সিলিংটা কতটা উঁচু। আর কালকে যখন আমি প্রতিমা আসবো অবশ্যই সেই ব্লগটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই। বন্ধুরা তোমরা দেখতে পারলে আমি তোমাদেরকে দেখালাম এই যে মায়ের যে মণ্ডপটা কিন্তু তৈরি হয়ে গেছে, পুরো একদম অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক জোর কদমে কিন্তু এক, মানে যেহেতু বেশি দিন হাতে বাকি নেই তো জোর কদমে দেখতে পাচ্ছ কাকুরা কিন্তু কাজ করছে, হয়তো রাত থেকে হয়তো কাজ চলছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। একটা ইনফরমেটিভ যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে লাইকটা করতে ভুলো না। আর ঠাকুর দেখার চ্যানেলে কিন্তু ফাটাকেষ্ট যে প্রতিমা যেটা আনা হবে সেই প্রতি এই ব্লগটাও কিন্তু অবশ্যই আসবে, তাই জন্য অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটাকে ফলো করো। আর তোমাদের জন্য এরকম ভিডিও তো আমি আনতেই থাকি, তোমরা ভালো করেই জানো যারা আমার মানে ব্লগ আর ভিডিও কন্টিনিউ করো। তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত। ফাটাকেষ্টোর এই প্যান্ডেল পরিক্রমা কেরকম লাগলো দেখতে পাচ্ছ, ক্রমাগত কিন্তু ঠোকাঠোকির আওয়াজ হচ্ছে কিন্তু যেহেতু প্যান্ডেল কাজ জোর কদমে চলছে। তো কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও, আরও যত কাজ এগাবে তত তো আমি আনবোই তোমাদের জন্য এই ব্লগ। তো চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো।